चेष्टा करें मोहनलाल स्कूल डेलान आर्ट्स टुडे आई विल डिस्कस अबाउट पास्ट परफेक्ट टेंस प्रिय शिक्षार्थी आज के तुम्हारे साथ पास्ट परफेक्ट टेंस की आलोचना करब कि आलोचना करब पास्ट परफेक्ट टेंस इतिपूर्वे प्रेजेंट सबके टेंस की आलोचना करेछि पास्ट पास्ट इंडिपेंडेंट पास्ट कंटिन्यूअस टेंस की आलोचना करेछि এখন আমরা আলোচনা করব past perfect tense কি আলোচনা করব past perfect tense past perfect tense কাকে বলে অতীত কালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পাদিত হলে তা past perfect tense হয় অতীত কালে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে সম্পাদিত হলে সেটা কি হবে past perfect tense যেটি পরে সম্পাদিত হয় এটি হচ্ছে past indefinite tense যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দুইটা কাজ সম্পন্ন হয়েছে একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা কি রোগী মারা যাওয়া এই দুটো কাজ সম্পন্ন হয়েছে একটি আগে আর একটি পরে এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝতে পারব এটা হচ্ছে past perfect tense past perfect tense আমরা কিভাবে চিনব চেনার উপায় একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝালে যদি একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝায় তাহলে আমরা চিনতে পারবো এটা হচ্ছে past perfect tense past perfect tense স্ট্রাকচার past perfect tense স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের past participle প্লাস অবজেক্ট বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটা দুইটা সেন্টেন্স থাকবে প্রথমত হবে পাস্ট পারফেক্ট টেন্স যদি বিফোর বসে পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট এরপরে বিফোর এরপর পাস্ট ইনডিফিনিট টেন্স এটার আরেকটি স্ট্রাকচার আছে যদি বিফোর না বসে আফটার বসে তাহলে কি হবে বিফোর না বসে যদি আফটার বসে অবশ্যই প্রথম অংশ হবে past indefinite tense এবং পরের অংশ কি হবে past perfect tense মনে রাখতে হবে বিফোর বসলে প্রথম অংশ হবে past perfect tense পরের অংশ হবে past indefinite tense যদি আফটার বসে তাহলে প্রথম অংশ হবে past indefinite tense পরের অংশ হবে past perfect tense আমরা এক্সাম্পল দিতে পারি দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেল কি ব্যবহার করছে এখানে বিফোর ব্যবহার করছি যার কারণে কি হয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড দেসি ডাইড পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাইড ডাইড দেসি বিফোর দ্য ডক্টর কেম এটা কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স দ্য ডক্টর কেম কেমটা হচ্ছে পাস্ট টেন্স তাহলে এরকম ভাবে তৈরি করতে হবে এটা যদি আমরা আফটার ব্যবহার করি এই সেন্টেন্সটা যদি আমরা বলি দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম কেন এরকম দিলাম আফটার দেওয়ার কারণে পরের অংশ আমরা কি দিয়েছি পাস্ট পারফেক্ট দিয়েছি কি বলছি দ্য ডক্টর হ্যাড কাম তার মানে কি হ্যাডটা কোন টেন্সে বসে পারফেক্ট টেন্সে বসে আগে প্রথম আমরা কেম বলেছিলাম কিন্তু এখানে কেম দিলে কাম দিয়েছি এটা হচ্ছে কাম হচ্ছে পাস্ট পার্টিসিপল এরকম ভাবে আমরা কি করতে পারি পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি এই পাস্ট পারফেক্ট টেন্স আবার আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে সেন্টেন্স চেঞ্জ করতে পারি যদি আমরা এটা নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে নেগেটিভ করতে চাইলে হ্যাড এর পরে একটি নট বসাতে হবে আর কোনো পরিবর্তন করতে হবে না কি করতে হবে হ্যাড এর পরে একটি নট বসাবো যদি বলি শিক্ষার্থীরা স্কুলে বেল দেওয়ার পূর্বে স্কুলে পৌঁছেছিল না
বেল দেওয়ার পূর্বে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত ছিল না কি হবে এটা দ্য স্টুডেন্ট হ্যাড নট রিচ টু দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং বিফোর দ্য বেল র্যাং কি করলো আমি কি দিলাম হ্যাড নট নট দিয়েছি তাহলে কি হয়েছে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আমরা কি করব ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে আমাদের কি করতে হবে অবশ্যই একটা শুরু দিতে হবে অক্সিলিয়ারি ভার্ব আমরা শুরু দিতে দেব তাহলে কি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা কি করব এই সেন্টেন্সটা আমরা তৈরি করি যে শিক্ষার্থীরা কি বেল দেওয়ার পূর্বে স্কুলে বসেছিল তাহলে আমরা কি করব প্রথমে আমরা কি দেব হ্যাড শব্দটা দেব had the teacher reached the school before the bell rang কি হলো তাহলে আমি হ্যাডটা শুরুতে দিয়েছি এই সেন্টেন্সটা যদি আমরা আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই আমরা কি করব হ্যাড প্লাস নট এর সাথে এরপর বাকি অংশ যেমন আছে তেমনই দেব অবশ্যই কি করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাইলে আমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাইলে কি করতে হবে প্রশ্নবোধক নেগেটিভ চিহ্ন দিতে হবে তাহলে যদি আমরা এরকম বলি had not the reach the school had not student reach the school before the bell rang তাহলে কি হবে অবশ্যই যে শিক্ষার্থীরা কি বেল দেওয়ার পূর্বে স্কুলে পৌঁছেছিল না এরকম ভাবে আমরা শেষ করতে পারি